আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সুস্বাদু অ্যান্ড অতি ঝটপট একটা রেসিপি, মাগুর মাছ দিয়ে রসুন মরিচ তৈরি করা। তার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন। তা আসুন, এই মাগুর মাছ দিয়ে রসুন মরিচ তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটি ফার্স্টে আবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাগুর মাছ নিয়েছি, পরিমাণটা আমি দেখিয়ে দিব ডেসিশন নিঙ্কে। এটাকে আমি সুন্দর করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরকম করে পিস পিস করে কেটে নেবেন, রসুন মরিচ রান্না এরকম পিস পিস করে কাটলে খেতে ভালো লাগে। আর এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি, এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে একটা মশলা আমি তৈরি করেছি, এটাকে রসুন মরিচের মশলা বলে। সেটা আপনারা পাটায় বাটতে পারেন, আবার ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। তো আমার তো পাটা নাই, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায় বেটে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন লিঙ্কে লিখে দিব। পেঁয়াজ দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, তারপর সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি, একদম সামান্য, আমি পরিমাণটা বলে দিব। আর লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, এই দিয়ে একটা মশলা তৈরি করেছি। আর এখানে একটু হলুদ, হলুদ দেওয়া লাগে না, তারপরেও আমি এক চিমটির মতো একটু হলুদ দিব। আর এখানে লবণ দিয়েছি একবার, তারপর আমি খেয়ে দেখব স্বাদ মতো লবণ নিয়েছি। আর রান্নার জন্য তেল, তা আসুন এর প্রস্তুত প্রণালীটা দেখি দেখি ভাবে তৈরি করবেন। তা আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম, এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এটা সাবধানে রান্না করবেন, কারণ মশলাটা যখন একটা তেলের মধ্যে ছাড়বেন তখন এটা ছিটকায় বেশি, তো একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করবেন। আর এটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু। আর এটা আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, একই স্টাইল, মাগুর মাছের বদলে চিংড়ি মাছ দিতে পারেন। তো এটা আমার ঘরে তো সবাই পছন্দ করে এটা খেতে, আর ঝাল আপনাদের অনুযায়ী আপনারা দিবেন যে যেটুকু খেতে চান। তেলটা একটু গরম হচ্ছে, এখন আমি এর মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি, এই মশলাটা করছি। মশলাটা আমি সম্পূর্ণ হাত দিয়ে ঢেলে দিচ্ছি, কারণ হাত দিয়ে না ঢাললে এটা আসবে না, গায়ে লেগে থাকবে, ব্লেন্ডারের জারের গায়ে লেগে থাকবে। পরে সামান্য একটু পানি দিয়ে একটু ধুয়ে দিয়ে দিব। আমার তো খুবই প্রিয়, আমি প্রায় সময় এই রান্নাটা করি, খেতে ভালো লাগে। আর আমার বাবার বাসায় এটা প্রায় করা হয়, এই রসুন মরিচটা ওনারাও খুব পছন্দ করে। আর আপনারা যদি বাটা মরিচ দিয়ে করেন এই রান্নাটা, তাহলে আরো সুস্বাদু হয়। এখানে তো বাটা মরিচ আমি কই পাবো, এই জন্য আমি গুঁড়া মরিচ দিয়ে করলাম আর কি। এখন আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে একটু ধুয়ে দিব। এখন এটা আমি একটু নেড়ে দিচ্ছি, মশলাটা দেখতে পাচ্ছেন, চুলার জালটা একটু মিডিয়াম আছে দিবেন, নাহলে তাল ছিটকাবে। আর আপনাদেরকে আগে বলেছি আমি একটু এক চিমটি সামান্য হলুদের গুঁড়া দিব, বেশি না, একদম এক চিমটি মতো দিব। মানে এই হলুদ গুঁড়া কালার এমনিও বেশি, সেহেতু বেশি লাগে ওনা দিতে। আমার মরিচের গুঁড়া একটু লাগবে, আমি আর একটু ঝাল করবো। মশলাটাকে ভালো করে হবাবো,
মশলাটা তেলের উঠে আসলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর গ্রান এসেছে রসুন মরিচে, আপনাদেরকে তো গন্ধটা দেখাতে পারতে মানে শুকাতে পারছি না, আপনারা করে তৈরি করে তখনই দেখবেন আসলে এটা অসাধারণ। তা আমি ঘন্টাখানেক পর এটা ফিরে আসবো, ঘন্টাখানেক পর ফিরে আসবো। আমি ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি আমার কি অবস্থা রসুন মরিচে। ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসলাম, আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে, আমি তেল আর একটু দিয়ে নিব। তেলটা একটু কম হয়েছে তাই আমি একটু তেল দিয়ে নিলাম। আবার পুনরায় ফিরে আসলাম, এখন আমি মাছটা দিয়ে দিব। এর মধ্যে মাছগুলো দিয়ে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দিলাম। মাছটা নিয়ে নিচ্ছি, মাছটা একটু কষানো হলে সামান্য একটু পানি দিতে। গন্ধটা ভালোই এসেছে, একটু কষানো হোক, আমি ঘন্টাখানেক পর আবার ফিরে আসবো। ঢেকে দিয়ে কষাচ্ছি, ঘন্টাখানেক পর আবার ফিরে আসবো। ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি আমার কি অবস্থা রসুন মরিচে মাছটা।
এখন একটু পানি দিব এর মধ্যে। এর মধ্যে আমি আর একটু মরিচ দিব। এর মধ্যে আমি কাঁচা মরিচ গুলো দিয়ে দিব ভেঙে। আর একটু সামান্য পানি দিব, পানিটা একটু কম মনে হচ্ছে। পানিটা দিয়ে দিলাম। এটা হতে থাকো, বাড়িয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে তেলটা একটু কম। তেলটা আর একটু দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা এখন দিয়ে দিচ্ছি। রসুন মরিচে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা দিলে খেতে খুব টেস্টি হয়। কতক্ষণ পর এসে লবণটা দেখবো, এখন আমি ঢেকে দিচ্ছি, ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসবো।
ঘন্টা খানিক পর আমি আবার পুনরায় ফিরে আসলাম, দেখি আমার কি অবস্থা রসুন মরিচে। ভালো গন্ধ বেরিয়েছে, খেয়ে দেখি লবণটা। আরেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন একটু লবণটা দিয়ে দিব, লবণ একটু কম হয়েছে। দিয়ে দিলাম যদি আবার লাগে তো আর একটু দিয়ে নেব, আর একটু খেয়ে দেখি আবার। আর একটু দিয়ে নিলাম লবণটা, ভালোই হয়েছে। এখন আবার একটু ঘন্টা খানিক পর পুনরায় ফিরে আসবো, ঢেকে দিলাম। ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি আমার কি অবস্থা রসুন মরিচে। আমার মনে এটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে আসছে, বেশি সময় লাগে না হইতে। চুলার জালটা আমি নিভিয়ে দিব, দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার রসুন মরিচ তৈরি করা। তা আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলুন। রাখি, খুদা হাফেজ।